ম্যাথ অফ ক্লাস 7 বসে দেখি 21। এখন আমরা ক্লাস 7 এর যে যতগুলো অঙ্কনগুলি আছে সেই যতগুলো অঙ্কনগুলি আমরা সলভ করব। এর আগে দুটি প্যারা সব ক্লাস 7 বসে দেখি 21। এখন আমরা ক্লাস 7 এর যে যতগুলো অঙ্কনগুলি আছে সেই যতগুলো অঙ্কনগুলি আমরা সলভ করব। এর আগে দুটি পার্টে আমি দুই এর দাগের এ এবং বি ও সি আমি কমপ্লিট করেছিলাম, এখন আমরা এই ডি দাগটি কমপ্লিট করব। তো চলো শুরু করা যাক। ডি দাগে আছে একটি চতুর্ভুজ পি কিউ আর এস আঁকি, যার পি কিউ সমান সমান 7 সেমি, কিউ আর সমান সমান 6.5 সেমি, আর এস সমান সমান 5.2 সেমি, এস পি সমান সমান 4.4 সেমি, এবং একটি কোণের মান দেওয়া আছে যেটি হলো পি কিউ আর সমান সমান 60 ডিগ্রি। তো আমাদের এই চতুর্ভুজটি অঙ্কন করতে হবে এই বাহুগুলির দৈর্ঘ্য দিয়ে এবং এই কোণের মান দিয়ে। প্রথমে আমরা এই বাহুগুলির দৈর্ঘ্যগুলি এঁকে নেবো। বাহুগুলির দৈর্ঘ্য এখানে দেখছি 7 সেমি, এখানে 6.5 সেমি, এখানে 5.2 সেমি, এখানে 4.4 সেমি। প্রথমে আমরা স্কেলিং বিষয়ে কিছু কথা জেনে নেবো। তাহলে আমাদেরকে এই পয়েন্টের এই মাপগুলো নিতে আমাদের সুবিধা হবে। 0 থেকে শুরু করে এই যে 1, 2, 3, 4, 5, 6 এগুলি হলো সেন্টিমিটারের দাগ, আর এর ভিতরে যে আছে 1, 2, 3, 4, 5 করে এগুলি হলো মিলিমিটার। তো যদি বলা হয় যে আমাকে 1.5 সেন্টিমিটার নিতে, তার মানে আমাদেরকে 1 সেন্টিমিটার 5 মিলিমিটার নিতে হবে। তো আমাদের এখানে এই পর্যন্ত আসতে হবে। আবার যদি বলা হয় যে 3.3 সেন্টিমিটার, তার মানে 3 সেন্টিমিটার আর 3 মিলিমিটার, তো আমাদের 3 পর্যন্ত যেতে হবে সেন্টিমিটার এবার, আর তারপর মিলিমিটারের জন্য আবার এখানে ভিতরে 3 এই পর্যন্ত গুনতে হবে। তো এইভাবে আমাদের এই স্কেল মাপগুলি নিতে হয়। এখানে পি কিউ সমান সমান 7 সেমি, তো আমরা এখানে দেখছি যে এই পর্যন্ত আছে 7 সেমি। তো আমরা এখানে 0 থেকে 1 পর্যন্ত আমরা নেব পি কিউ 7 সেমি। তো একটা কথা মনে রাখবে, এখানে আমি পেন ইউজ করছি, তোমরা কিন্তু জ্যামিতি করার সময় পেন ইউজ করবে না, পেন্সিল ইউজ করবে, কারণ জ্যামিতিতে পেন্সিলই ব্যবহার করা হয়। পেন ইউজ করলে হয়তো জ্যামিতি সঠিক হলেও মার্ক কেটে দিতে পারে, সেই হিসাবে পেন ইউজ করা উচিত নয়। এরপর কিউ আর সমান সমান 6.5 সেমি, তো আমাদের এখানে দেখছি 6 আর তারপরে আছে 5, তো 6 সেন্টিমিটার আর 5 মিলিমিটার, তো আমরা এখান থেকে নেবো 6.5, আমাদের এই পর্যন্ত আসছে। তো আমরা এটার নাম দেবো কিউ আর। আর আমাদের এখানে যে আমরা এই মাপগুলো দেখছি, এই মাপগুলো কিন্তু সব সময় এই নামের সঙ্গে এই সেন্টিমিটারের এই নামগুলো যেন আমাদের সঠিক থাকে, উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু আমাদের জ্যামিতিটা উল্টো পাল্টা হয়ে যাবে। এরপরে আছে আমাদের আর এস সমান সমান 5.2 সেমি, তো আমাদের আছে 5.2 সেমি, তো এখানে আছে 5 সেন্টিমিটার আর তারপর 2 মিলিমিটার, এই দুইয়ের ঘর পর্যন্ত আমরা নেবো 5.2 সেমি আর এস সমান সমান 5.2 সেমি, তারপর আছে এসপি সমান সমান 4.4 সেমি, এরপর আমরা নিব 4.4 সেমি। তো এই যে 4 সেন্টিমিটার আর 4 মিলিমিটারের ঘর এই পর্যন্ত আসছে 4 পয়েন্ট, এসপি সমান সমান আমাদের 4.4 সেন্টিমিটার, এবং তারই সঙ্গে দেওয়া আছে একটি কোণ দেওয়া আছে পি কিউ আর সমান সমান 60 ডিগ্রি, এটি আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এখানে এঁকে নেবো। এই চতুর্ভুজটি অঙ্কন করার জন্য প্রথমে আমরা একটি স্কেলের সাহায্যে আমরা একটি সরলরেখা এঁকে নেবো। এবার এই বিন্দুতে আমি কম্পাসটিকে রেখে যে কোনো মাপের আমি একটি ব্যাসার্ধ নিয়ে আমি এটিকে কাটব। এবার সেই একই মাপ আমি এই বিন্দু থেকে ধরে এখানে আমি কেটে দেবো। তো আমরা জানি যখন একই মাপ নিয়ে এদিক থেকে কাটা হয় আবার এদিক থেকে কাটা হয়, তাহলে এটি সাধারণত 60 ডিগ্রি কোণ হয়। তো আমাদের এখানে আমরা 60 ডিগ্রি কোণ পেয়ে যাচ্ছি। এবার আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে আমরা এটিকে যুক্ত করে দেবো। ওকে, তো আমরা এটি পেয়ে গেলাম 60 ডিগ্রি কোণ। তো আমরা দেখি যে পি কিউ আর সমান সমান 60 ডিগ্রি, তো আমরা এটিকে নাম দিতে পারি যে পি কিউ আর সমান সমান আমাদের এটি হচ্ছে 60 ডিগ্রি। এবার আমাদের এখানে যে বাহুর দৈর্ঘ্য গুলো দেওয়া আছে আমরা এক এক করে এখানে বাহুর দৈর্ঘ্য নিয়ে নেবো। এখানে আছে কিউ, তো আমাদের দেখছি যে কিউ আর আমাদের কিউ আর বাহু এখানে কোনটি আছে, আমাদের এখানে আছে এই কিউ আছে কিউ আর বাহু, তো আমরা এখানে কিউ আর বাহুটি নিয়ে নেবো। এখানে যদি আমি নাম আর বাহুর দৈর্ঘ্য যদি আলাদা লিখি তাহলে কিন্তু এখানে আমরা যখন এই মাপটি নিচ্ছি তাহলে এখানে ভুল হয়ে যাবে, সেই জন্য আমি বলেছিলাম যে নাম আর বাহুর দৈর্ঘ্য যেন একই থাকে। তো এখানে আমি কিউ আর কেটে নিলাম, এখানে এটা দেওয়ার কোনো ব্যাপার নেই। এবার আমাদের এটি আছে পি কিউ, তো আমাদের এখানে পি কিউ বাহুর দৈর্ঘ্য আমাদের এটি আছে যে পি কিউ, পি কিউ সমান সমান আমাদের 7 সেমি, তো আমরা এখানে লিখবো পি কিউ 7 সেমি বাহুর মাপ নিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমরা পি কিউ 7 সেমি
আর আমাদের এখানে ছিল কিউ আর সমান সমান 6.5 সেমি। এবার বলা হচ্ছে যে আর এস আর এস বাহু দৈর্ঘ্য নিয়ে, আমরা আর এস বাহু দৈর্ঘ্য নিয়ে এই আর বিন্দু থেকে আমাকে এইভাবে কেটে নেব একটি ব্যাসার্ধ, এবং এখান থেকে আমরা দেখছি যে এটির নাম হচ্ছে এস, অর্থাৎ এখানে বাহুটির নাম হবে এস পি, তো আমাদের এই বাহুটির নাম হবে এস পি, তো এস পি বাহু আমাদের নিতে হবে 4.4 সেমি। এখানে আমরা নেবো পি বিন্দুতে রেখে আমরা এটিকে কাটবো, এখানে কাটবো, এবার আমরা স্কেলের সাথে এটিকে যুক্ত করে দেবো, আর এস কে যুক্ত করব এবং একইভাবে পি এস কে আমরা যুক্ত করে দেবো। তো আমরা এখানে দেখছি পি এস সমান সমান আমাদের 4.4 সেমি এবং আর এস সমান সমান আমাদের ছিল 5.2 সেমি, 5.2 সেমি। তো আমাদের হয়ে গেল পি কিউ আর এস একটি চতুর্ভুজ, লিখতে পারি অতএব পি কিউ আর এস একটি চতুর্ভুজ যার পি কিউ সমান সমান 7 সেমি, কিউ আর সমান সমান 6.5 সেমি, আর এস সমান সমান 5.2 সেমি, এবং এস পি সমান সমান 4.4 সেমি। ও কোণ পি কিউ আর সমান সমান 60 ডিগ্রি। ওকে, আর আশা করি এই চতুর্ভুজটি কিভাবে আঁকতে হবে তা সেটি বুঝতে আর কারো কোনো অসুবিধা নেই, তবুও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটিকে পজ করে অবশ্যই সেকেন্ড টাইম দেখে নিতে পারো। এবং বিশেষভাবে একটি কথা বলতে চাই, সেটি হলো আমি যখন তোমাদের সামনে এই চতুর্ভুজটি আঁকছি তখন হয়তো এটি সহজ মনে হতে পারে, কিন্তু কিন্তু যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজেরা হাতে এটি আঁকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটি তোমাদের কাছে ক্লিয়ার হবে না। তাই এটি দেখার পরে তোমরা অবশ্যই তোমাদের বই আর খাতা বের করে এটি অবশ্যই আঁকো, ট্রাই করো, দেখো যদি কোথাও বেঁধে যায় তাহলে ভিডিওটি আবার একবার দেখে নেবে, দেখে নিয়ে আবার এটি আঁকবে, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। এবং বাকি জ্যামিতিগুলি আমরা আগামী ভিডিওতে সলভ করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবে। ভালো থাকবে, তোমাদের দিন শুভ, হ্যাভ এ নাইস ডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।